যদি আমরা স্লাইভারের কথা চিন্তা করি, তাহলে হচ্ছে স্লাইভারের ক্ষেত্রে আমরা মোটামুটি তিন ধরনের মেশিন, মোটামুটি তিন না আসলে তিন ধরনের মেশিনের মধ্যেই আমরা স্লাইভার দেখতে পাই। সেটা হতে পারে কার্ডিং মেশিন, হতে পারে ড্র ফ্রেম 1 কিংবা 2, আর একটা হচ্ছে কম্বার মেশিন। এই তিনটা মেশিনের ক্ষেত্রে আমরা হচ্ছে স্লাইভারকে ক্যান হিসেবে হচ্ছে আমরা তাকে ট্রান্সপোর্ট করি। তো এর মধ্যে কার্ডিং ছাড়া আর বাকি সমস্ত স্লাইভারের মধ্যে কিন্তু হচ্ছে তোমার ছিল যে সব অন্য সমস্ত হচ্ছে স্লাইভারের ক্যানগুলোর মধ্যে তোমার ডায়ামিটার ছিল কম। সাধারণত তোমার হচ্ছে এটার ডাইমেনশনটা থাকে এরকম যে অ্যারাউন্ড 1200 মিলিমিটার হবে হচ্ছে তার লেন্থ, এবং 600 মিলিমিটার হবে ক্যানের ডায়া। কিন্তু পরবর্তী সময়ে দেখা গেল যে 600 মিলিমিটার ক্যান ডায়া থেকে ক্যানের ডায়ামিটার যখন কিছুটা বাড়ানো হলো, হ্যাঁ ধরা যাক 600 থেকে হচ্ছে প্রথমে করা হয়েছিল মোটামুটি 800-র মতো, তারপরে সেটাকে নিয়ে যাওয়া হয় হচ্ছে 1000 মিলিমিটার ক্যানে, এমনকি পরবর্তী সময়ে ট্রুজলার হচ্ছে ট্রুজলার এবং টয়োটার যেই তোমার হচ্ছে কম্বার মেশিন ছিল TCO-12 আমরা বলেছিলাম, সেই TCO-12 এর মধ্যে আমরা দেখেছিলাম যে এই ডায়ামিটারটা তোমার হয়ে গেছিল, তারা নিয়ে এসেছিল প্রায় 1200 মিলিমিটারের মতো। তো এই যে 600 মিলিমিটার থেকে ধীরে ধীরে ক্যানের ডায়ামিটার বাড়ানোর একটা আইডিয়া, এবং হচ্ছে এটা থেকে পরে এমনকি এরকম হয়ে গেল যে 600 থেকে সেটা তোমার হচ্ছে 1200 মিলিমিটার পর্যন্ত হচ্ছে পৌঁছায় গেল, তো এটার আসলে তোমার ঘটনাটা নিয়ে কিছু বলা যায়। এই যে এটা ট্রুজলারের এই ফিচারটাকে হচ্ছে তারা বলে হচ্ছে জাম্বো ক্যান, এবং এই ক্যানের ডায়ামিটার বাড়ানোর আইডিয়াটা যে শুধু ট্রুজলার নিয়ে আসছিল তাই না, এই আইডিয়াটা হচ্ছে রিটার বা তারাও কাজ করছে, তবে রিটাররা 1000 মিলিমিটারে হচ্ছে থেমে গিয়েছিল। ট্রুজলার অবশ্য তারা 1000 মিলিমিটার ক্যান ডায়ামিটারে থামে নাই, তারা প্রায় 1200 মিলিমিটার ক্যানের ক্ষেত্রে চলে আসছে, 600 থেকে 1000, 1000-এর থেকে পরবর্তীতে 1200। তো এই যে 1200 মিলিমিটারের ক্যান ডায়া নিয়ে আসলো, তো এটা আসলে কেন করলো, বা হচ্ছে এই ক্যানের ডায়ামিটার বাড়ানোর সাথে আমাদের প্রোডাক্টিভিটি কিংবা হচ্ছে কোয়ালিটি অ্যাসুরেন্স এর কোনো সম্পর্ক আছে কিনা, সেটাই হচ্ছে কথা বলবো। এমনিতে এটা নিয়ে আলাদা করে কথা বলার কারণ হচ্ছে খুব সাধারণ ভাবেই আমরা হয়তো ইদানিং কালের ভিডিওতে, আমি জানি না তোমরা অবশ্য ভিডিও ফলো করো কিনা, তো অন্য মানে ইউটিউব না কিন্তু হচ্ছে ইয়ের ভিডিওগুলো, আমি যে ব্লগ সাইটে যে ভিডিওগুলো দিয়ে রাখি ভিডিওগুলো ফলো করো কিনা, যদি দেখে থাকো তাহলে হয়তো খেয়াল করবে যে আমাদের বেশ কয়েক বছর আগেও, ধরা যাক 1 দশক আগেও, ক্যানের মধ্যে এত কার্ডিং এর পরে অন্যান্য ড্র ফ্রেম এর ক্যান গুলা কিন্তু এত বড় ছিল না, বেশ 600 মিলিমিটার ডায়ার ক্যান ছিল, ছোটখাটো ক্যান ছিল, কার্ডিং মেশিনটাই বড় ছিল। কিন্তু এখনকার সময় যদি আমরা হচ্ছে ভিডিও গুলাতে দেখি বা ফ্যাক্টরিতে দেখা যায় যে বিশাল ডায়ামিটারের ক্যান ব্যবহার করা হয়, যেমন কমবারেও বিশাল বড় ডায়ামিটারের ক্যান ব্যবহার করা হয়, ড্র ফ্রেমও কখনো কখনো হচ্ছে। আসলে ঘটনাটা কি, কেন ক্যান ডায়ামিটার বড় করলো, পরবর্তীতে দেখা গেল ক্যান ডায়ামিটার বড় করলে আসলে এর মধ্যে বিশাল একটা প্রভাব পড়ে, সেই প্রভাবগুলি কি কি, এটা নিয়ে আসলে আমরা একটু পরেই এটা নিয়ে কথা বলতে যাচ্ছি। তো আমরা একটু পরে আসি, আমার মনে হয় তোমরা দেখতে যাচ্ছ এটা কিছু কিছু জায়গা আমি একটু পড়ার চেষ্টা করব। জাম্বো ক্যান, জাম্বো ক্যান হচ্ছে, জাম্বো তো মানে আমরা জানি, জাম্বো মানে বড় আকারের বোঝায়, আমাদের হচ্ছে এই কি বলে এই বড় আকারের কিছু একটা বোঝাতে আমরা জাম্বো শব্দটা ব্যবহার করি। তো জাম্বো ক্যানের ডায়ামিটার হচ্ছে 1200 মিলিমিটার। তো যেহেতু এটা ব্রুশিয়ার, আমি আগেই বলেছি, তো ব্রুশিয়ারের মধ্যে সবসময় তারা কিছু না কিছু নিজেদের মার্কেটিং মূলক কথাবার্তা বলে, যেহেতু এটা একটা মার্কেটিং টুল, তো বলেছে যে নিউ ইকোনমিক এফিসিয়েন্সি অলসো ইন কম্বিং। আচ্ছা বুঝলাম, ট্রেডিশনালি অর্থাৎ হচ্ছে ঐতিহ্যগত ভাবে কম্বার্স আর ইউজ উইথ 600 মিলিমিটার ডায়ামিটার ক্যানস অনলি, টয়োটা ট্রুজলার কম্বিং অ্যালাউজ দ্য সিলেকশন অফ লার্জার অ্যান্ড দাস, লার্জার তো বুঝলাম 600 জায়গায় 1200 মিলিমিটার আনলে লার্জার তো হবেই, পরের কথাটা দেখো, অ্যান্ড দাস মোর ইকোনমিক্যাল ক্যান ফরম্যাট, তার মানে 1200 মিলিমিটার যদি আমি ক্যান ব্যবহার করি এটা মোর ইকোনমিক, অর্থাৎ হচ্ছে সাশ্রয়ী, এবং সাশ্রয়ী মানে লাভজনক। তো সুতরাং এটা হচ্ছে তাদের প্রথম দাবি। এখন এটা হচ্ছে প্রথম দাবি, পরের হচ্ছে দেখো কি বলে,
পরের তারা বলছে যে দ্য ফিলিং কোয়ান্টিটি ইন দ্য ক্যানস, অর্থাৎ এই যে 1200 মিলিমিটার ক্যান আমরা বানালাম, খুব সহজে বোঝা যাচ্ছে যে হাফ লিটার হচ্ছে 500 মিলিলিটার, বা হাফ লিটারের বোতলে যতটুকু পানি আঁটবে, 1 লিটারের বোতলে তো অবশ্যই তার চেয়ে অনেক বেশি পরিমাণ পানি আঁটবে। তো তারা এটা বলছে যে দ্য ফিলিং কোয়ান্টিটি মানে হচ্ছে ধারণ ক্ষমতা, ইন দ্য ক্যানস, ক্যানের ধারণ ক্ষমতা হ্যাজ এ মেজর ইনফ্লুয়েন্স অন ইকোনমিক এফিসিয়েন্সি। তার মানে ক্যানের ধারণ ক্ষমতাটা হচ্ছে আমার ফ্যাক্টরির ইকোনমিক এফিসিয়েন্সি বা কোন একটা মেশিনের ইকোনমিক এফিসিয়েন্সি কে বাড়িয়ে তোলে। এটা কিন্তু খুবই মজার একটা তথ্য। মানে আমি যখন বিষয়টা সম্পর্কে প্রথম জানতে পারলাম যে ক্যানের ডায়ামিটার বাড়ানোর ঘটনাটা তাহলে এই, তখন আমি কিন্তু খুবই অবাক হয়েছিলাম। আমি জানি না মানে এটা তোমাদের কাছে কতটা অবাক করা ব্যাপার। যাই হোক, তো পরে তারা বলে যাচ্ছে যে লার্জার ক্যান ডাইমেনশন হ্যাভ এ পজিটিভ ইম্প্যাক্ট, অর্থাৎ ক্যানের ডায়ামিটার যদি আমরা বেশি রাখি তাহলে সেটার একটা ইতিবাচক প্রভাব পাওয়া যায়। কিসের কিসের উপর ইতিবাচক প্রভাব পাওয়া যায়? হায়ার এফিসিয়েন্সি, অর্থাৎ মেশিন এফিসিয়েন্সি বাড়বে। দুইটা পয়েন্টে তারা এই কথাটা বলেছে, ডিউরিং প্রসেসিং ইন দ্য ক্রিল অফ দ্য ডাউন স্ট্রিম অটো লেভেলার ড্রফ্রেম এবং ডিউরিং ফিলিং অফ দ্য ক্যানস। অর্থাৎ আমার যদি তোমার হচ্ছে 1200 মিলিমিটার ক্যানের ডায়া ব্যবহার করি, তো 600 মিলিমিটার ক্যানের ডায়া মনে করো হচ্ছে ধরা যাক 5000 মিটার, হ্যাঁ 5200 মিটার, হ্যাঁ এক্সাক্ট যদি বলি তাহলে হচ্ছে 5200 মিটার। তো 5200 মিটার হচ্ছে স্লাইভার আটে, যদি তোমার ক্যানের ডায়ামিটার হয় 600 মিলিমিটার, সেই জায়গায় যদি আমরা হচ্ছে 1000 বা 1000 হলো আর একটু বেশি 1200 মিলিমিটারের ক্যান ব্যবহার করি, তাহলে এর মধ্যে প্রায় 15000 উপরে, 15000 মিটারের উপরে স্লাইভার আটে। এখন খেয়াল করে দেখো, যদি আমাদের কম্বার মেশিনের পরে, কম্বার মেশিনের পরের মেশিন তো হচ্ছে ড্রফেম টু, তার মানে আমার কম্বার মেশিনের ধরা যাক 600 মিলিমিটার স্লাইভার ক্যান, তখন কি ঘটনা ঘটবে? 600 মিলিমিটারে 5000 মিটার স্লাইভার, তো 5000 মিটার স্লাইভার শেষ হয়ে গেলেই কিন্তু ওই ক্যানটাকে চেঞ্জ করতে হয়, তাই না? আমার 5000 মিটার নেওয়ার শেষ, তখন কি হবে? এমটি ক্যান, ফুল ক্যান সরায় একটা এমটি ক্যান আনতে হবে। তো এই যে একটা ফুল ক্যানকে সরায় একটা খালি ক্যান নিয়ে আসতে হবে, এই সময়টুকুতে কিন্তু মেশিন বন্ধ ছিল। এটা কিন্তু একটা এফিসিয়েন্সি লসের জায়গা, যে এই যে ক্যান চেঞ্জিং এর সময়টা, এই ক্যান চেঞ্জিং এর সময়টার ক্ষেত্রে তোমার হচ্ছে মেশিন বন্ধ থাকে। তার মানে হচ্ছে এটা যে যদি 600 মিলিমিটার ক্যান ব্যবহার করি, তাহলে 5000 মিটার স্লাইভার ফুল হওয়ার পরে পরে মেশিন বন্ধ থাকবে। আর যদি আমি হচ্ছে 15000 মিটার ক্যান ক্যাপাসিটির ক্যান ব্যবহার করি 1200 মিলিমিটার ডায়ার, তখন সে যেহেতু 15000 মিটার নিতে পারে, তার মানে 15000 মিটার পর্যন্ত কিন্তু তার এফিসিয়েন্সি, সরি মেশিনটা ক্যান চেঞ্জিং সংক্রান্ত কারণে বন্ধ হয়ে যাওয়ার কোনো কারণ নাই। অর্থাৎ তোমার এই যে এই প্যাকেজ চেঞ্জ সংক্রান্ত যে স্টপেজ টাইম, মেশিন স্টপেজ টাইম, এই মেশিন স্টপেজ টাইমটা কিন্তু বেঁচে যাচ্ছে অনেকাংশেই। আশা করি তোমাদেরকে বোঝাতে পারছি যে 600 মিলিমিটার ক্যান হলে 5000 মিটার পর পর ক্যান ফিল আপ হয়ে যাবে, ক্যান চেঞ্জ করার জন্য আমার মেশিন বন্ধ করার প্রয়োজন পড়বে। কিন্তু আমি যদি 1200 মিলিমিটার ক্যান ব্যবহার করি, তাহলে এই মেশিন স্টপেজ আমার করতে হবে 15000 মিটার প্রোডাকশন দেওয়ার পরে। অর্থাৎ ক্যান চেঞ্জিং সংক্রান্ত মেশিন স্টপেজ টাইম কিন্তু অনেকখানি কমে যাচ্ছে যদি আমরা হচ্ছে লার্জার ডায়ামিটারের ক্যান ব্যবহার করি। এটা একটা পাওয়া গেল। এর জন্য ওরা বলছে যে হায়ার এফিসিয়েন্সি, মেশিন এফিসিয়েন্সি বাড়বে। শুধু যে এটা কিন্তু কেবলমাত্র যে কমবারে হবে তাই না, এই ইফেক্টটা আমরা কিন্তু ফিনিশার ড্রফ্রেমও পাবো। কেন পাবো? কারণ কম স্লাইভারটাকে তো পরবর্তীতে আবার ফিনিশার ড্রফ্রেমে নিয়ে আসতে হবে। তো ফিনিশার ড্রফ্রেমও তো একই জিনিস, 5000 মিটার ফিট দেওয়ার পরপরই হচ্ছে মেশিন বন্ধ হয়ে যাবে, আমাকে ক্যান চেঞ্জ করা লাগবে। তার মানে ফিনিশার ড্রফ্রেমে গিয়েও কিন্তু আমি সুবিধা পাচ্ছি যে লার্জার ক্যান যদি আমি ব্যবহার করি, তাহলে 15000 মিটার ফিট দেওয়ার পরে গিয়ে আমাকে চেঞ্জ করা লাগবে, সরি মেশিন স্টপ করা লাগবে আর কি, ক্যান চেঞ্জিং এর জন্য। তার মানে ক্যান চেঞ্জিং সংক্রান্ত মেশিন স্টপেজ কে অনেকখানি কমায় নিয়ে আসা সম্ভব যদি আমরা হচ্ছে এই লার্জার ডায়ামিটার ব্যবহার করি। তো এবং হচ্ছে এই ক্ষেত্রেই এই জন্যই বলা হচ্ছে এটা যে লার্জার ক্যান ডাইমেনশনস হ্যাভ এ পজিটিভ ইম্প্যাক্ট। প্রথম পয়েন্টটা হচ্ছে এইখানে যে এটা এফিসিয়েন্সি বাড়ায় দেয়। এফিসিয়েন্সি বাড়িয়ে দেয় কোন আক্কেলে? এই আক্কেলে যে হচ্ছে লার্জার ক্যান ব্যবহার করে আমি মেশিন স্টপেজকে অনেকখানি কমায় নিয়ে আসতে পারি। এই সেন্সে বলা হয়েছে যে আমার এফিসিয়েন্সিটা অনেক বেশি বেড়ে যাবে। তারপরে বলা হচ্ছে দ্বিতীয় পয়েন্টের ক্ষেত্রে আমরা বলি, দ্বিতীয় পয়েন্ট, স্মলার নাম্বার অফ ক্যান ট্রান্সপোর্ট এবং ক্যানস রিকোয়ার্ড।
এটা একটা বেশ জরুরি জিনিস যে প্রথমটা স্মলার নাম্বার অফ ক্যান ট্রান্সপোর্ট, অর্থাৎ ক্যানের ট্রান্সপোর্টের পরিমাণ কমে যাবে। তো এটাও যে একটা খুব বড় ধরনের ইফেক্ট আছে, আমি এটা তোমাদেরকে একটু পরে একটা গ্রাফ দেখাবো, যেটা ট্রুজলার হচ্ছে তাদের রিসার্চের থেকে গ্রাফটা বের করে নিয়ে আসছে, আমি তোমাদেরকে একটা গ্রাফ দেখাবো। স্মলার নাম্বার অফ ক্যান ট্রান্সপোর্ট, তার মানে হচ্ছে আমার যদি এরকম হয় 600 মিলিমিটারের ক্যান ব্যবহার করি, তাহলে 15,000 মিটার স্লাইভার আটানোর জন্য কিন্তু আমার 3টা ক্যান লাগবে। তো তিন তিনবার হচ্ছে আমার ক্যানকে পরিবহন করে এক মেশিন থেকে আরেক মেশিনে নিয়ে যাওয়া লাগলো। কিন্তু যদি আমি 15,000 মিটার ক্যাপাসিটির হচ্ছে ক্যান ব্যবহার করি, লার্জার ক্যান ব্যবহার করি, তখন কিন্তু আমার এই ক্যানের পরিবহনটাও কমে গেল। একটু আগে আমরা বললাম যে এফিসিয়েন্সি বেড়ে যাবে, মেশিন স্টপেজ কমে যাবে, এখন আমরা দেখলাম ক্যানের পরিবহনও কমে যাবে। এবং খুব সহজেই তুমি নিশ্চয়ই আন্দাজ করতে পারছো যে হচ্ছে আমার ক্যান এখন আগের 1/3 ভাগ ক্যান লাগবে। এটাও কিন্তু একটা সুবিধা যে প্রয়োজনীয় ক্যানের সংখ্যা অনেক কমে যাচ্ছে। তো ক্যানের সংখ্যা যদি কম হয় তাহলে সুবিধা কি, আমার প্রচুর স্পেস বেঁচে যাবে। খুব সহজেই বোঝা যাচ্ছে যে 600 মিটার 600 মিলিমিটার ডায়ার 3টা ক্যান মিলে যেই জায়গা দখল করবে, 1200 মিলিমিটার ডায়ার কিন্তু একটা ক্যান তার চাইতে অনেক কম জায়গা দখল করবে। অর্থাৎ আমার জায়গা বাঁচবে, আমার প্রয়োজনীয় ক্যানের সংখ্যাও বেঁচে যাবে, আমার হ্যাজার্ড কমবে, এবং ক্যানের ট্রান্সপোর্টও কিন্তু কম হবে, ক্যান ট্রান্সপোর্টেশন কম হবে। আর ক্যান যখন আমরা স্লাইভারের ক্যান বহন করে নিয়ে যাই, এটা কিন্তু অবশ্যই আমাদের প্রোডাকশনের জন্য একটা নেতিবাচক বিষয়। কারণ হচ্ছে ক্যান ধাক্কা দিয়ে দিয়ে এক মেশিন থেকে আরেক মেশিনে নিয়ে যাওয়ার ক্ষেত্রে যেটা হয় যে অন্যান্য ওয়ার্কার যারা ফ্যাক্টরিতে চলাফেরা করছে, অন্যান্য পার্সোনেল, তাদের জন্য একটা চলাফেরার সমস্যা তৈরি হয়। এদিক থেকেও বেশ সুবিধা পাওয়া যায় যদি আমরা লার্জার ক্যান ব্যবহার করি। তারপরে 3 নম্বর পয়েন্টে বলা হচ্ছে লোয়ার পার্সোনেল কস্ট, অর্থাৎ হচ্ছে আমাদের যেহেতু ওয়ার্কার কম লাগবে, ওয়ার্কার তো কম লাগবে যেহেতু ক্যানের ট্রান্সপোর্টেশন কমে যাচ্ছে, তো ওয়ার্কার অবশ্যই কম লাগবে। আর 4 নম্বর হচ্ছে হায়ার কোয়ালিটি, যে আমাদের কোয়ালিটি অনেক বেশি বেড়ে যায়। তো কোয়ালিটির কথা আসলে কিভাবে আসলো, একটা দিক থেকে কোয়ালিটির ক্ষেত্রে আমরা বলতে পারি, যেমন কোয়ালিটির ক্ষেত্রে তোমার হচ্ছে এই দিকটা কথা বলা যেতে পারে, কোয়ালিটির ক্ষেত্রে যে কোয়ালিটিটা হচ্ছে যখন 5,000 মিটার স্লাইভার, মনে করো একটা রেগুলার সাইজের ক্যানে 5,200 মিটার স্লাইভার আটে, তো এই 5,200 মিটার স্লাইভার যখন শেষ হয়ে যায়, আমাকে কিন্তু নতুন আরেকটা স্লাইভার ফিট দিতে হচ্ছে। তো পুরাতন স্লাইভারের সাথে কন্টিনিউটি বজায় রাখার স্বার্থে আমি মাত্রই নতুন যেই স্লাইভারের ক্যান নিয়ে আসবো, সেটা কিন্তু পিসিং করা প্রয়োজন পড়ে, তাই না? যে পুরাতন স্লাইভারের সাথে মাত্র নতুন যে স্লাইভারটা নিয়ে আসবো, সেটাকে আমাদের পিসিং করা প্রয়োজন পড়ে, অর্থাৎ জোড়া লাগানোর প্রয়োজন পড়ে। আর স্লাইভারের পিসিং কিন্তু জিনিসটা খুবই হচ্ছে সিম্পল একটা ইস্যু, যে স্লাইভারের পিসিং মানে হচ্ছে আমরা স্লাইভার গুলিকে জাস্ট এরকম হাত দিয়ে একটা টুইস্ট করে তারপরে হচ্ছে ছেড়ে দিব। তো স্লাইভারকে যখন আমরা এরকম হচ্ছে টুইস্ট করে ছেড়ে দিব, তো এই যে টুইস্ট আমরা দেই, কিন্তু এই টুইস্টটা কিন্তু আমরা বাড়তি দিচ্ছি, এই টুইস্টটা কিন্তু আসলে থাকার কথা ছিল না। তো যেহেতু এই টুইস্টটা থাকার কথা ছিল না, যখন আমরা তাকে টুইস্ট দিয়ে দিলাম, এই জায়গায় কিন্তু তার ইভেননেসেরও সমস্যা হয়ে যায়। কেন ইভেননেসের সমস্যা হলো, কারণ এক একটা স্লাইভারে মনে করা হচ্ছে 20,000 ফাইবার থাকে। তো দুইটা স্লাইভারকে আমি যদি হচ্ছে ফাইবারগুলিকে একসাথে অ্যাটাচ করে দেই, তাহলে একটা স্লাইভারের 20,000 ফাইবার আর একটা স্লাইভারের 20,000 ফাইবার, দুইটা যখন অ্যাটাচ হয়ে গেল, তখন কিন্তু ওই যে জায়গাটায় আমি পিসিং করলাম, ওই পিসিং এর জায়গাটায় কিন্তু 40,000 ফাইবার একসাথে চলে আসলো। সুতরাং এই জায়গা থেকে আমরা হচ্ছে বলতে পারি যে কোয়ালিটি অবশ্যই কমবে, কারণ 5,000 মিটার পরপর, 5,000 মিটার স্লাইভারের পরপর আমার পিসিং করা দরকার পড়ছিল যদি আমি 600 মিলিমিটার হচ্ছে ডায়ার ক্যান ব্যবহার করি। আর যদি এই ক্ষেত্রে আমরা 1200 মিলিমিটার ক্যান ডায়ার ব্যবহার করি, তাহলে প্রায় আমার এই পিসিংটা হচ্ছে 15,000 মিটার পরপর গিয়ে হচ্ছে পাওয়া যাবে। তার মানে আমার পিসিং সংক্রান্ত যে কোয়ালিটি ফল ডাউন করার সম্ভাবনা ছিল, সেই সম্ভাবনাটা কিন্তু 1/3 ভাগে নেমে আসলো। সুতরাং বোঝা গেল যে আমাদের এই 1200 মিলিমিটার ক্যান বা জাম্বো ক্যান ফিচার যেটা আমরা বলছি, তো এটা লাভজনক কোয়ালিটির দিক থেকেও। একটা গ্রাফ তোমাদেরকে হচ্ছে আমি দেখাই, এই গ্রাফটাকে হচ্ছে বলা হচ্ছে যে কোয়ালিটি ইমপ্রুভমেন্ট ইন অ্যান্ড ইনক্রিজড ইকোনমিক এফিসিয়েন্সি উইথ লার্জার ক্যানস, অর্থাৎ আমরা যদি লার্জার ক্যান ব্যবহার করি, তাহলে আমাদের কোয়ালিটিও বৃদ্ধি পাবে এবং ইকোনমিক এফিসিয়েন্সি,
এই এটাও হচ্ছে আমাদের জন্য লাভজনক, ইকোনমিক এফিশিয়েন্সিও বাড়বে। তো এটাকে তাদের একটা রিসার্চের আউটপুট আমাদেরকে দেখাচ্ছে এখানে, এক্স অক্ষ বরাবর হচ্ছে লেখা আছে যে অ্যানুয়াল ইয়ার্ন প্রোডাকশন টন ইন কম্বিং মিল, অর্থাৎ এক্স অক্ষ বরাবর হচ্ছে বাৎসরিক কত টন হচ্ছে প্রোডাকশন হয় অ্যানুয়াল। তো এখানে হচ্ছে 2000 টন, এখানে বাৎসরিক হচ্ছে কিন্তু 2000 টন, 4000 টন, 6000 টন, 8000 টন এবং 10000 টন। তো এতটুকু পরিমাণ ইয়ার্ন প্রোডাকশন এক্স অক্ষ বরাবর দেখানো হচ্ছে, আর ওয়াই অক্ষ বরাবর দেখানো হচ্ছে যে ক্যান ট্রান্সপোর্ট অ্যান্ড স্লাইভার পিসিং পার ইয়ার, অর্থাৎ টোটাল এক বছরে কি পরিমাণ ক্যানের পরিবহন হয়েছে এবং স্লাইভারের পিসিং হয়েছে। স্লাইভারের পিসিং নিয়ে কেন মাথা ঘামানো হলো এবং ক্যান ট্রান্সপোর্ট নিয়ে কেন মাথা ঘামানো হলো, আমি আগে বলেছি যে ক্যান ট্রান্সপোর্টটা আসলে কিন্তু একটুখানি সমস্যা তৈরি করে, কারণ যত বেশি ক্যান ট্রান্সপোর্টেশন আমার তত বেশি লোকজন লাগবে ফ্যাক্টরিতে, ক্যানের জন্য আমার তত বেশি জায়গা খরচ হবে এবং স্বাভাবিক লোকজনের চলাচল কিন্তু এর ফলে ব্যাহত হয় ক্যান ট্রান্সপোর্টেশনের ফলে। তো এটা আসলে একটা নেতিবাচক ইস্যু। আর স্লাইভার পিসিংটা হচ্ছে, স্লাইভার পিসিং নিয়ে কেন আমরা মাথা ঘামাচ্ছি, কারণ হচ্ছে স্লাইভার পিসিং যেখানেই হয় তার মানেই হচ্ছে সেখানে আমাদের কোয়ালিটিটা ফল ডাউন করবে। কারণ কি, কারণ হচ্ছে যেই জায়গাটায় আমরা হাত দিয়ে এরকম একসাথে করে একটা গিট্টু পাকায় দিব, এখানে কিন্তু ফাইবারের সংখ্যা দ্বিগুণ থাকে, যেহেতু দুইটা স্লাইভার, একটা স্লাইভারে যদি 20,000 ফাইবার থাকে আর একটা স্লাইভারে 20,000 ফাইবার, দুইটা মিলে পিসিং পয়েন্টে কিন্তু 40,000 ফাইবার চলে আসে। এবং এই থিক প্লেসটা কিন্তু ইয়ার্নেও থেকে যাবে, যদি আমরা তাকে রিমুভ করতে না পারি এই থিক প্লেসটা কিন্তু ইয়ার্নেও থেকে যাবে, কারণ স্লাইভার থেকে এটা ছড়াবে হচ্ছে রোভিং এ, রোভিং থেকে পরবর্তীতে হচ্ছে আরো ইয়ার্নের মধ্যে সেটা ছড়ায় যাবে। তো এই থিক প্লেসটা বহু গুণে বর্ধিত হয়ে সেই ইয়ার্নের মধ্যে তাকে দেখা যাবে। তো এই জন্য স্লাইভার পিসিংটাও হচ্ছে একটা নেতিবাচক জিনিস, যত স্লাইভার পিসিং বেশি হবে সেটা আসলে তত বেশি আমাদের জন্য কোয়ালিটি ফল ডাউনের কারণ হবে। এখন এখন চলে আসি গ্রাফটাকে বোঝার ব্যাপারে। দেখো তিনটা দাগ দেওয়া হয়েছে, একটা নীল, একটা সবুজ এবং একটা লাল। লাল রং দিয়ে বোঝানো হচ্ছে 600 মিলিমিটার ক্যানের ক্ষেত্রে কি ফলাফল পাওয়া গেল, সবুজ দাগ দিয়ে দেখানো হচ্ছে 1000 মিলিমিটার ক্যানের ক্ষেত্রে কি ফলাফল পাওয়া গেল, এবং জাম্বো ক্যান অর্থাৎ 1200 মিলিমিটার ডায়ার ক্যানের কি ফলাফল সেটা বোঝানো হচ্ছে নীল রঙের দাগ দিয়ে। এখন তুমি হচ্ছে গ্রাফটা দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে যদি আমরা 600 মিলিমিটারের ক্যান ব্যবহার করি, যদি আমরা 600 মিলিমিটারের ক্যান ব্যবহার করি এবং আমাদের ইয়ার্নের অ্যানুয়াল প্রোডাকশন যদি হয় 2000 টন, ঠিক আছে, তাহলে আমাকে কিন্তু প্রায় 3000, সরি এটা হচ্ছে 200,000, তার মানে 2 লাখ, তাহলে আমার বাৎসরিক ক্যান ট্রান্সপোর্টেশন এবং স্লাইভার পিসিং হবে 2 লাখ বার যদি আমার হচ্ছে অ্যানুয়াল প্রোডাকশন হয় 2000 টন, ঠিক আছে, যদি অ্যানুয়াল প্রোডাকশন হয় 2000 টন, এই যে এই পয়েন্টে তখন যাবে এই 2000 আর এই পয়েন্ট হচ্ছে এখানে, তার মানে 2000 যদি আমার প্রোডাকশন হয় তাহলে হচ্ছে অ্যানুয়াল প্রোডাকশন হবে 3 লাখ। যদি 6000 টন প্রোডাকশন হয় তাহলে খেয়াল করে দেখো 600 মিলিমিটার ক্যানের ক্ষেত্রে রেজাল্ট কিন্তু অনেক উপরের দিকে চলে যাচ্ছে। যদি আমার 6000 টন হচ্ছে প্রোডাকশন হয় তাহলে কিন্তু প্রায় 9 লাখের মতো হচ্ছে তার দাঁড়িয়ে যাচ্ছে তার ক্যান ট্রান্সপোর্টেশন এবং স্লাইভার পিসিং। যাদের যত বেশি প্রোডাকশন হবে তারা কিন্তু এক্ষেত্রে তত বেশি হচ্ছে ক্ষতিগ্রস্ত হচ্ছে, তার মানে যাদের প্রোডাকশন ইয়ারলি প্রোডাকশন হচ্ছে 10,000 টন, এরকম 10,000 টন যদি হয় তার প্রোডাকশন, তাহলে এই ক্ষেত্রে তার ক্যান চেঞ্জিং এবং ক্যান ট্রান্সপোর্ট এবং স্লাইভার পিসিং হচ্ছে বছরে প্রায় 15 লাখ বার, ঠিক আছে। আর এই জায়গায় অর্থাৎ যার মনে করো 10,000 টন ইয়ারলি প্রোডাকশন এবং 600 মিলিমিটার ক্যান ব্যবহার করলে তাকে যে 15 লাখ স্লাইভার পিসিং এবং ক্যান ট্রান্সপোর্টের ক্ষেত্রে এতবার ক্যান ট্রান্সপোর্ট তার হচ্ছে, তো এই 10,000 টন ইয়ারলি প্রোডাকশনওয়ালা ফ্যাক্টরি যদি 600 মিলিমিটারের জায়গায় 1000 মিলিমিটার ক্যান ব্যবহার করে তাহলে কিন্তু তার এই 15 লাখ স্লাইভার পিসিং এবং ক্যান ট্রান্সপোর্টেশন নেমে আসে কোথায় দেখো, নেমে আসে প্রায় 7 লাখে, প্রায় মানে অর্ধেক, অর্ধেকেরও কিন্তু কম হয়ে যাচ্ছে, ঠিক আছে। যে যাদের অ্যানুয়াল ইয়ার্ন প্রোডাকশন হচ্ছে 10,000 টন, তারা যদি 600 মিলিমিটারে ক্যান ব্যবহার করে
তাহলে হচ্ছে তার অ্যানুয়াল ক্যান ট্রান্সপোর্ট এবং স্লাইভার পিসিং হয়ে যায় 15 লাখ, আর যদি সে 1000 মিলিমিটার ক্যান ব্যবহার করে তাহলে এটা হয়ে যাচ্ছে প্রায় 7 লাখের মতো। তার মানে বোঝাই যাচ্ছে একটা বিশাল পার্থক্য কিন্তু এখানে আমরা হচ্ছে দেখতে পাচ্ছি। আর যদি জাম্বোকান তারা ব্যবহার করে তাহলে কিন্তু আরো কম, জাম্বোকান ব্যবহার করলে সেটা হয়ে যায় 5 লাখ, 5 লাখও না 4.5 লাখ আমার কাছে দেখে মনে হচ্ছে এরকম হবে আর কি, 4.5 লাখ। তো বোঝা গেল যে কোথায় 15 লাখ এবং কোথায় হচ্ছে 4.5 লাখ, তার মানে 3 ভাগের 1 ভাগ বা তার চেয়েও কম কিন্তু হচ্ছে চলে আসে, 33%-এর হচ্ছে কম নিচে নেমে আসে ক্যান ট্রান্সপোর্ট এবং স্লাইভার পিসিং, ঠিক আছে, যদি কেউ জাম্বো ক্যান ব্যবহার করে। তো এমনকি তার মানে বোঝা যাচ্ছে যে কেউ যদি রিটারের 1000 মিলিমিটার কেন ব্যবহার করে সেও কিন্তু একটা বড় ধরনের ফলাফল পাবে, ঠিক আছে। 1000 মিলিমিটার ক্যান ব্যবহার করলেও তার অ্যানুয়াল ক্যান ট্রান্সপোর্ট এবং স্লাইভার পিসিং নেমে আসবে প্রায় 50%-এ, প্রায় 50%-এ তাদেরটা নেমে আসবে। তো সুতরাং বোঝাই যাচ্ছে যে ক্যানের ডায়ামিটার বাড়ানোটা হচ্ছে কত বিশাল একটা প্রভাব রাখে। হ্যাঁ, ক্যান তার মানে কোয়ালিটি কত ভালো হবে ক্যান ট্রান্সপোর্টেশন এবং স্লাইভার পিসিং, বিশেষ করে স্লাইভার পিসিংটা তো কোয়ালিটির ক্ষেত্রে একটা অনেক বড় ইস্যু। তার মানে স্লাইভার পিসিংটা যদি এত কমে আসে তাহলে কিন্তু এই পুরা বছর জুড়েই এই স্লাইভার পিসিং সংক্রান্ত ইয়ার্নের কোয়ালিটির দিক থেকে খুব ইতিবাচক ফলাফল হচ্ছে আমরা পাবো যদি লার্জার ডায়ামিটারে ক্যান ব্যবহার করি। গ্রাফটা কি বোঝা গেল? আমার মনে হচ্ছে না বোঝার কিছু নাই, তারপর একটু তোমরা চাইলে কিছু বলতে পারো গ্রাফটা কি বোঝা গেল কিনা। যার প্রশ্ন আছে তুমি একটু আনমিউট করো। না না, এক্স অক্ষ বরাবর হচ্ছে টন, অ্যানুয়াল ইয়ার্ন প্রোডাকশন টি তে হচ্ছে টন ইন দা কম্বিং মিল, অর্থাৎ কোন একটা ফ্যাক্টরির যদি হচ্ছে অ্যানুয়াল ইয়ার্ন প্রোডাকশন হয় 2000 টন তাহলে এই বরাবর গ্রাফ, কারো অ্যানুয়াল প্রোডাকশন যদি হচ্ছে 6000 টন তাহলে তার এই বরাবর গ্রাফ, কারো ইয়ার্ন প্রোডাকশন যদি 10000 টন তাহলে তার এই বরাবর গ্রাফ আঁকবো। আচ্ছা, ওয়াই অক্ষ বরাবর সে দেখি স্যার, ওয়াই অক্ষ বরাবর কষ্ট আছে। না আমার মনে হয় তুমি মাত্র আসছো নাকি, খেয়াল করো নাই বোধ হয়। জি স্যার। ওয়াই অক্ষ বরাবর হচ্ছে ক্যান ট্রান্সপোর্ট এবং স্লাইভার পিসিং, অর্থাৎ কতবার আমি স্লাইভারের মধ্যে জোড়া লাগাচ্ছি এবং ক্যান কে নিয়ে আমার কতবার মুভ করা লাগতেছে এটা। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে কি? আচ্ছা ঠিক আছে। তাহলে আমরা পরের টপিকে চলে যাই। এখানে অবশ্য আরেকটা আইডিয়া দেওয়া হয়েছে যে স্বাভাবিকভাবে আমার প্রত্যেকটা ক্ষেত্রেই স্লাইভারের ক্যানের হাইট হয় 1200 মিটার। তো এখানে তাদের ক্যান ক্যাপাসিটি সম্পর্কে একটা আইডিয়া দেওয়া হয়েছে যে স্লাইভারের ক্যান যদি 600 মিলিমিটার ডায়া হয় তাহলে স্লাইভারের মধ্যে প্রায় 5200 মিটারের মতো স্লাইভার আটে এবং তার ওয়েট হয় হচ্ছে 26 কেজি, ঠিক আছে। আর যদি ক্যানের ডায়ামিটার হয় 1000 মিটার তাহলে তার মধ্যে 10600 মিটার স্লাইভার আটে এবং তখন তার ওয়েট হয় অ্যারাউন্ড 53 কেজি। আর তার মানে 600 থেকে 1000-এ গেলে 104% হচ্ছে আমার ক্যাপাসিটি বেড়ে যায়। আর যদি আমি 1000 থেকে 1200 চলে যাই তাহলে হচ্ছে আমার 15200 মিটার স্লাইভার হচ্ছে আটবে ক্যানের মধ্যে এবং তার ওয়েট হবে হচ্ছে 76 কেজি, অর্থাৎ 600-এর তুলনায় যদি হিসাব করি তাহলে 192% হচ্ছে ক্যাপাসিটি বেশি হয়ে যায়। আর এই ক্যাপাসিটি গুলির কারণে, এই ক্যাপাসিটি বেড়ে যাওয়ার কারণেই আমার হচ্ছে আমি এই সুবিধাগুলি পাবো যেগুলি আমরা প্রথমে এই ক্লাসের শুরুতেই হচ্ছে আমরা বলে নিয়েছি, এই সুবিধাগুলি আমরা পাবো। আর আমাদের ল্যাবে কি স্যার 600 মিলিমিটারের ক্যান? এটা না, তোমার কি মনে হয় আমাদের ল্যাবে 600 মিলিমিটারের ক্যান? আমাদেরটা কত হবে, 50 মিলিমিটার হবে না? আমাদেরটা তো ল্যাবের যেটা সেটা হচ্ছে ল্যাব টাইপ মেশিন, ল্যাবের জন্য উপযোগী করে বানানো মিনিয়েচার বলতে পারো,
600 মিলিমিটার মানে তো অনেকখানি কম না, কিন্তু আমাদেরটা কতটুকু? আমাদেরটা ডায়া হবে মনে করো 1 ফিট, 1 ফিটে মানে হচ্ছে 12 ইঞ্চ, 25.4, 50 মিলিমিটার হবে না, ঠিক আছে, অ্যারাউন্ড 40 মিলিমিটার হবে আর কি, 30 to 40 মিলিমিটার হবে। আচ্ছা, তো আমরা হচ্ছে জাম্বোকেন সম্পর্কে কিছু কথা বললাম, জাম্বোকেনের সুবিধা যেটা। তোমাদের কি অ্যাটেন্ডেন্স দিয়ে দিব এখন নতুন টপিকে যাওয়ার আগে? নাকি অ্যাটেন্ডেন্স পড়ে? স্যার ঝড় শুরু হচ্ছে, এখন দিলে ভালো হয়। আচ্ছা, তাই নাকি, তোমাদের দিকে ঝড় শুরু হচ্ছে, ঠিক আছে, আমি ঝড়ের ভয় আগে আগেই তোমাদের অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিচ্ছি। তারা এই ফিচারটাকে হচ্ছে বলতো টু টুইন ড্রাইভ। টুইন মানে আমরা জানি যে টুইন মানে হচ্ছে যমজ, তো তারা এটাকে বলতো হচ্ছে টু টুইন ড্রাইভ। তো এই যমজ, দুইটা যমজ ড্রাইভ, এটা দিয়ে আসলে কি বোঝানো হচ্ছে, এটা বোঝার জন্য আমাদেরকে একটু তাদের গিয়ারিং ডায়াগ্রামে চলে যেতে হবে। এটা হচ্ছে রিটারের, সরি, টুজলার এবং টয়োটার যেই কম্বার, টিসিও 12 মডেলের হচ্ছে কম্বার মেশিন। খেয়াল করে দেখো এখানে কি কি দেখা যাচ্ছে, যে ডিটাচিং রোলার, ডেলিভারি রোলার, স্লাইভার গাইডিং রোলার, বেশ কিছু রোলার আছে, তারপরে হচ্ছে বেশ কিছু মোটর দেখা যাচ্ছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা, প্রায় 9টা মোটর দেখা যাচ্ছে এখানে, ঠিক আছে। এটা নিয়ে হয়তো আমরা কোনোদিন ক্লাসে কথা বলেছিলাম কিনা, যে বর্তমান সময়ের মেশিন গুলাতে আসলে এই কাজটা করা হয়, যে বর্তমান সময়ের মেশিন গুলার মধ্যে তোমার আগেকার সময় ছিল যে অল্প সংখ্যক মোটর, 1টা অথবা 2টা মোটর দিয়েই পুরা মেশিনের মধ্যে ড্রাইভকে পাস করে দেয়া হতো। কিন্তু হচ্ছে বর্তমান সময়ে এই প্রবণতা থেকে আসলে, যত আমাদের প্রযুক্তি উন্নত হয়েছে, এই প্রবণতা থেকে চলে আসা হয়েছে। এখনকার সময় বরঞ্চ একটা বিশাল মোটরের বদলে চেষ্টা করা হয় হচ্ছে ছোট ছোট অনেকগুলা সার্ভো মোটর দিয়ে কাজ চালাতে, ছোট ছোট অনেকগুলা মোটর কিংবা ছোট অনেকগুলা সার্ভো মোটর দিয়ে হচ্ছে কাজ চালানোর ব্যাপারে চেষ্টা করা হয়। এটা আসলে কেন করা হয়, করার কারণ হচ্ছে আগেকার সময় যখন 1টা 2টা মোটর দিয়ে পুরো মেশিনে অনেকগুলা কম্পোনেন্টের মধ্যে যখন হচ্ছে মোশনকে পাঠাতো হতো, তখন কিন্তু তোমার হচ্ছে প্রচুর সংখ্যক গিয়ারের প্রয়োজন ছিল। আমরা নিশ্চয়ই গিয়ারকে চিনি, যে মোশন ট্রান্সফার করার একটা মাধ্যম হচ্ছে গিয়ার। তো প্রচুর সংখ্যক গিয়ারের প্রয়োজন হতো, মেশিনের হচ্ছে এফিসিয়েন্সি কমে যেত, মেশিনের ওয়েটও হচ্ছে অনেকখানি বেড়ে যেত। তো পরবর্তী সময়ে এই ধারাটা যখন শেষ হয়ে গেল, তখন যেটা হলো যে ধীরে ধীরে আমাদের গিয়ারের সংখ্যা অনেক কমে গেল এবং মোটরের সংখ্যা অনেক বেড়ে গেল। যেমন দেখো এখানেই একটা 10টা মোটর ব্যবহার করার কারণে এই যে কম্বারের যে গিয়ারিং ডায়াগ্রামটা আমি দেখতে পাচ্ছি বা তোমরাও যেটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু গিয়ারের সংখ্যা হচ্ছে অনেক কম, ঠিক আছে, কোনো জটিল কোনো গিয়ারিং ডায়াগ্রাম নাই। জটিল গিয়ারিং ডায়াগ্রাম না থাকার কারণ কি? কারণ হচ্ছে এখানে প্রচুর সংখ্যক হচ্ছে মোটর ব্যবহার করা হয়েছে। যদি আমি 1টা 2টা হচ্ছে মোটর ব্যবহার করে অনেকগুলা জায়গায় মোশন পৌঁছাতে চাইতাম, তাহলে কিন্তু আমাকে ঠিকই হচ্ছে প্রচুর সংখ্যক গিয়ার ব্যবহার করা লাগতো। যাই হোক, মূল ফিচারের যে জায়গাটা এটা দেখো, ডিটাচিং রোলারের ক্ষেত্রে, এই যে 2টা ডিটাচিং রোলার, এই ডিটাচিং রোলারের দুই পাশেও হচ্ছে 2টা মোটর, আবার এই ডিটাচিং রোলারের দুই পাশেও কিন্তু তোমার হচ্ছে 2টা মোটর। তার মানে প্রত্যেকটা ডিটাচিং রোলার দুই পাশ থেকে 2টা মোটর থেকে সে হচ্ছে মোশন পাচ্ছে। অর্থাৎ এই যে তাদের মধ্যে আমরা দুই জোড়া যমজ মোটর দেখতে পাচ্ছি, এদেরকেই বলা হচ্ছে টু টুইন ড্রাইভ, তো এটা আসলে কেন করা হলো, যে একটা ডিটাচিং রোলারকে দুই পাশ থেকেই তোমার হচ্ছে 2টা মোটর দিয়ে
দুইটা মোটর দিয়ে তোমাদের সাপোর্ট দেওয়া, এই কাজটা আসলে কেন করা হলো এটাই একটু ব্যাখ্যা করতে চাই। এইটা যদি আমরা খেয়াল করি, এই গ্রাফটাকে যদি আমরা খেয়াল করি বা নিচের গ্রাফটা থেকে যদি আমরা খেয়াল করি, তো এখানে প্রথমে দেখানোর চেষ্টা করা হয়েছে যে আমরা যদি ইন্ডিভিজুয়াল ড্রাইভ ব্যবহার করতাম, অর্থাৎ ডিটাচিং রোলারের দুই পাশ থেকে মোটর, দুইটা মোটর ব্যবহার না করে যদি আমরা একটা সিঙ্গেল মোটর ব্যবহার করতাম, ঠিক আছে, তখন হতো কি, যেদিকে ইঙ্গিত করা হচ্ছে যে ঠিক মোটরের সাথে, ঠিক মোটরের সাথে যেই ডিটাচিং রোলারটা, এখানে দেখো আটটা ডিটাচিং রোলার, গুণে দেখো আটটা ডিটাচিং, আট জোড়া ডিটাচিং রোলার, কারণ একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা, কারণ হচ্ছে যেহেতু আটটা কম্বারের আটটা ল্যাব, প্রত্যেকটা ল্যাবকে প্রসেস করার জন্য একটা একটা করে ডিটাচিং রোলার লাগবে, এবং আটটা ডিটাচিং রোলারই কিন্তু একটা সিঙ্গেল শ্যাফ্টের উপরে হচ্ছে বসানো থাকবে। তো রোলারের ক্ষেত্রে যেটা হবে যে ঠিক মোটর সংলগ্ন যেই হচ্ছে তোমার কি বলে যে রোলারটা, এই রোলারটা যতটুকু ঘুরে মোটর থেকে রোলারের সম্পর্ক যত দূরে যায়, রোলারের আরপিএম কিন্তু ততটা ফিক্সড থাকে না, কিছুটা এদিক সেদিক হয়ে যায়। অর্থাৎ যে রোলারটা একদম মোটর সংলগ্ন সেই রোলারটা হচ্ছে মোটর যতটুকু আরপিএম দিচ্ছে ঠিক ততটুকুই সে ঘুরবে, তো কিন্তু পরের দিকের গুলির ক্ষেত্রে কিন্তু হচ্ছে মোটর থেকে যত দূরে যাচ্ছে তার মধ্যে কিন্তু এই পারফেক্ট হচ্ছে আরপিএমটা তখন আর পাওয়া যাবে না। এই জিনিসটাকেই তোমার হচ্ছে এই গ্রাফের ক্ষেত্রে এখানে বোঝানো হয়েছে যে লাল দাগ দিয়ে হচ্ছে ওয়ান সাইডেড ড্রাইভ, অর্থাৎ গ্রাফের মধ্যে লাল দাগ মানে হচ্ছে যে একদিক থেকে মোটর দিয়ে মোশন দেওয়া হচ্ছে, আর নীল দাগ দিয়ে মানে হচ্ছে টু টুইন ড্রাইভ, অর্থাৎ প্রত্যেকটা ডিটাচিং রোলারের দুই পাশ থেকে হচ্ছে মোটরে সাপোর্ট দেওয়া হচ্ছে, দুই পাশ থেকে যখন দিল তখন তাকে আমরা বলছি টু টুইন ড্রাইভ। তো এই ক্ষেত্রে সুবিধা হবে কি, মনে করো আমার টু টুইন ড্রাইভ নাই, আমাকে হচ্ছে সিঙ্গেল ড্রাইভ দিয়ে হচ্ছে ড্রাইভ দেওয়া হচ্ছে, অর্থাৎ সিঙ্গেল সাইডেড মোটর দিয়ে ড্রাইভ দেওয়া হচ্ছে, তখন কি হবে, মোটরের সাথে এক নাম্বার হচ্ছে যেই ডিটাচিং রোলার বা এক নাম্বার হেড, সেই হেডের হচ্ছে তোমার মোশন একদম মোটরের মতোই পারফেক্ট থাকবে। তো যত বেশি দূরে যাচ্ছে, দুই নম্বরটার ক্ষেত্রে টর্শনটা একটু বেশি, তিন নম্বরের ক্ষেত্রে টর্শন আরেকটু বেশি, চার নম্বরের ক্ষেত্রে আরেকটু বেশি, পাঁচের ক্ষেত্রে আরও বেশি, ছয় সাত আট, আটে গিয়ে একদম অনেক বেশি হয়ে যাচ্ছে। কিন্তু কারণ কি, কারণ হচ্ছে আট নাম্বার হেডটা কিন্তু তখন হচ্ছে, যেহেতু আমরা সিঙ্গেল সাইডের কথা কল্পনা করছি, তার মানে সিঙ্গেল সাইডের যদি হতো তাহলে আট নাম্বার হেডটা যেহেতু মোটর থেকে সবচাইতে দূরে থাকতো, তাই আট নম্বর হেডের ক্ষেত্রে ডিটাচিং রোলারের টর্শনটা কিন্তু অনেক বেশি হয়ে যেত, ঠিক আছে। আর যদি হচ্ছে টু টুইন ড্রাইভ ব্যবহার করা হয় তখন কি করা হয়, তখন হচ্ছে এই ডিটাচিং রোলারের একটা, প্রত্যেকটা ডিটাচিং রোলারের এক সাইডে যেমন মোটর থাকে তার দুই সাইডেই হচ্ছে মোটর দিয়ে সার্ভ দেওয়া হয়। তাতে সুবিধা হয় কি, এক নম্বর হেড মোটর থেকে কাছে, এটা পারফেক্ট, দুই নম্বর হেড মোটর থেকে একটু দূরে তাই তার টর্শনটা একটু বাড়লো, তিন নম্বর হেড সে মোটর থেকে হচ্ছে আরেকটু দূরে তাই তার টর্শন আরেকটু বাড়লো, চার নম্বর হেড আরো দূরে তার টর্শন আরো বাড়লো, পাঁচ নম্বর হেডে কিন্তু কমে আসছে। কেন, কারণ হচ্ছে পাঁচ নম্বর হেড যদিও ডান দিকের, মনে করো এই ডান দিকের মোটর থেকে দূরে, কিন্তু পাঁচ নম্বর হেড কিন্তু আবার বাম দিকের মোটর থেকে খুব কাছে, তখন পাঁচ নম্বর হেড ডান দিকের মোটর থেকে মোশন না নিয়ে পাঁচ নম্বর হেড করবে কি, এ বাম দিকের মোটর থেকে সে মোশনটা সাপোর্টটা নিয়ে নেবে, সুতরাং টর্শন কিন্তু আর মোটেও বাড়বে না, বরঞ্চ টর্শনের পরিমাণটা কমে আসবে। এটাকে তারা বলছে যে যেহেতু চার নম্বর হেড পর্যন্ত টর্শন বেড়ে যায়, পাঁচে গিয়ে কমে আসে আর উপরের দিকে উঠতো না, তো সিঙ্গেল সাইডের ড্রাইভে যতটুকু টর্শন হয় সেটাকে যদি আমরা 100% ধরি, তাহলে টু টুইন ড্রাইভের টর্শনটা হয়ে যায় হচ্ছে অ্যারাউন্ড 25%, তার মানে 75% এর মতো হচ্ছে এই ভ্যারিয়েশনকে রিডিউস করা সম্ভব। আর যদি ভ্যারিয়েশনকে রিডিউস করা সম্ভব হয় তাহলে হচ্ছে আমার অবশ্যই রিডিউস করা লাগবে কি জন্য, এটা একটা কিন্তু ইস্যু যে আমরা কেন হচ্ছে এই ভ্যারিয়েশনটাকে রিডিউস করার চিন্তা করছি। ভ্যারিয়েশনকে রিডিউস করার চিন্তা করছি এই কারণে যে যদি আমরা ভ্যারিয়েশনকে রিডিউস করতে পারি তাহলে যে সুবিধাটা হবে, প্রত্যেকটা হেড থেকে আমরা সেম কোয়ালিটির ম্যাটেরিয়াল পাবো। আটটা হেডে কিন্তু আমরা আটটা ল্যাব দিচ্ছি, তো আটটা ল্যাপের থেকে যেই আটটা হচ্ছে ম্যাটেরিয়াল আসবে, আটটা ল্যাব থেকে প্রসেস হয়ে যেই আটটা ম্যাটেরিয়াল আসবে, এই আটটা ম্যাটেরিয়ালের যদি কোয়ালিটি সেম না হয় তাহলে কিন্তু আমার জন্য মুশকিল হয়ে যাবে যে ইভেননেসটাকে ঠিক রাখা, স্লাইভারের ইভেননেস বা স্লাইভারের কনসিস্টেন্ট কোয়ালিটিকে ঠিক রাখাটা কিন্তু খুব মুশকিল হয়ে যাবে।
এই কারণে আমরা চাই যে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল হেড থেকেই যেন একদম সেম কোয়ালিটির ম্যাটেরিয়াল বের হয়ে আসে। তো সেই কারণে হচ্ছে টু টুইন ড্রাইভের যে ব্যবস্থাটা, এটা সেই কারণেই করা হয়েছে টু টুইন ড্রাইভ। তার মানে বেসিক্যালি টু টুইন ড্রাইভ আসলে এমন একটা ব্যবস্থা যেখানে ডিটাচিং রোলারের দুই পাশেই দুইটা করে হচ্ছে মোটর দেওয়া হয়। তার মানে একই রোলার সে দুই পাশ থেকে দুইটা মোটর থেকে সেম টাইমে সেম অ্যামাউন্টের ড্রাফট ড্রাইভ নিচ্ছে। এটাকে আমরা বলি হচ্ছে টু টুইন ড্রাইভ। ব্যবহার করলে কি হয়, ওয়ান সাইডেড ড্রাইভে টর্শন অনেক বেড়ে যায়, টু টুইন ড্রাইভ ব্যবহার করলে এই টর্শনের যে ভ্যারিয়েশন সেটা হচ্ছে অনেকখানি কমে আসে। এটাই হচ্ছে আমাদের টু টুইন ড্রাইভের ফিচার। ব্যাস এখান থেকে এইটুকুই। আমরা হয়তো আরেকটা হচ্ছে ফিচার নিয়ে আমরা কথা বলতে পারি, এটা হচ্ছে ট্রুজলারের তোমার কি বলে যায়, এটা হচ্ছে আমাদের ট্রুজলারের একটা ফিচার, এটাকে আমরা বলি হচ্ছে টি ডাটা। টি ডাটা, টি ডাটা নিয়ে আমরা হয়তো একটা ভিডিও দেখে আসতে পারি। টি ডাটা, ট্রুজলারের টি ডাটা হচ্ছে আমরা পাওয়া গেছে। আশা করি তোমরা এখন সাউন্ড শুনতে পাবা। দেখো বুঝো কিনা ট্রুজলারে টি ডাটা বলতে কি বোঝানো হয়। তোমরা কি সাউন্ড কি শুনতে পাচ্ছ, ভিডিওর সাউন্ড? জি স্যার। আচ্ছা জি স্যার। আচ্ছা হ্যাঁ, খেয়াল করে দেখো। T-Data is the brand new monitoring system from Trutchler. তার মানে এটা ব্র্যান্ড নিউ মনিটরিং সিস্টেম বলা হচ্ছে। তার মানে সোজা কথায় আসলে T-Data একটা মনিটরিং সিস্টেম, ট্রুজলারের পক্ষ থেকে নিয়ে আসা একটা মনিটরিং সিস্টেম। It opens up a whole new range of possibilities for an efficient analysis of the production process. তার মানে প্রোডাকশন প্রসেসের একটা অ্যানালাইসিস করা যাবে। Use T-Data to bring transparency, individualization and optimization to your spinning preparation. এই তিনটা শব্দ খুবই জরুরি এবং গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে ট্রান্সপারেন্সি, একটা হচ্ছে অপটিমাইজেশন, আরেকটা কি বললো, ইন্ডিভিজুয়ালাইজেশন। এই তিনটা নিয়ে আমি আলাদা করে কথা বলছি, দেখো আগে খেয়াল করে। From now on, you can access the centrally controlled T-Data system to monitor your production, even on the go. All important quality data and error statistics of the machines connected are saved and can be viewed on your internet-capable PC, smartphone or tablet. The intuitive web interface allows easy configuration of the T-Data software and can be adapted to your requirements. Individual options range from basic settings to highly sophisticated functions. You decide which data is of interest to you and how it is to be displayed, as clearly structured graphics or tables. To optimize the production process, simply have your relevant data displayed over a specific period.
This will allow you to quickly recognize and correct trends in production, malfunctions and faults, optimize machine settings, and noticeably reduce downtimes. Thus, you have the assurance that each meter of saliva in the can has been checked. By comparing current and historical measurement data of a single card, a conclusion can be drawn about the condition of your clothing. One glance at the progress of your CV values shows when a clothing change makes sense. When comparing your machines against each other, possible malfunctions become apparent sooner. A sudden increase in CV value of only one of your draw frames, while all the others are running normally, indicates a damaged top roll of this draw frame. Receiving direct notification in case of faults helps reduce the downtime of your machine. Severe contamination of a foreign part separator results in an insufficient level of separation, for instance. After removal of the cores, the results are immediately visible in T-Data. All Teutschler TC cards, TD draw frames, the coma, the lap winder, and foreign part separators, and in the future, the installation control line commander, can be linked with T-Data. The connected machines send their information automatically to the communication gateway. Central and seamless data storage to a long-term database is provided through the high-performance recording tool T-Records. The data can be accessed and edited on PC, tablet or smartphone, by the in-house network or the internet by means of the T-Data software. T-Data is compatible with all standard operating systems. Regularly used functions can be simply saved as a shortcut for easy access. Shift and CAN data reports, and in the future also current fault and error messages, can be automatically sent via email. A simple data transfer to Excel provides a wide range of options for further processing of the data obtained. T-Data also allows a data transfer into external resource planning and monitoring systems. The T-Data software is available in the same languages as our machine controls. Of course, we keep you up to date. During the first 24 months, software updates are free of charge. T-Data installation and basic training are performed on site by one of our experienced service technicians. Access your production data in an easy and quick way, no matter where you are. Display only the data that you really need. Optimize your installation for increased production. আচ্ছা এটা একটা গেল আশা করি তোমরা মোটামুটি বুঝতে পারছো তারপর আমি আবার হচ্ছে ব্যাখ্যা করব আচ্ছা তো আমরা শুরু থেকে একটু অল্প অল্প করে বলার চেষ্টা করি মূলত তিনটা পয়েন্ট এখানে ছিল তোমরা নিশ্চয়ই বুঝতে পারতেছো যে টি ডেটা হচ্ছে একটা সেন্ট্রাল মনিটরিং সিস্টেম এই টি ডেটা সিস্টেমের মধ্যে যেটা হয় যে আমাদের পুরো ফ্যাক্টরির হচ্ছে একদম বেল ওপেনার থেকে শুরু করে এমনকি রিং ফ্রেম পর্যন্ত পুরো ফ্যাক্টরির সমস্ত ডাটা একটা ইন্ডিভিজুয়াল ডেটাবেসে জমা থাকবে এবং সেই ডেটাবেসে ফ্যাক্টরি ওনাররা বা একদম হায়ার লেভেলের হচ্ছে টপ মোস্ট লেভেলের যারা এমপ্লয়ি তারা হচ্ছে সেখানে অ্যাক্সেস নিতে পারবে এবং অ্যাক্সেসটা যে কারো হচ্ছে সে তার ট্যাবেও নিতে পারে বা স্মার্টফোনে নিতে পারে বা হচ্ছে কোনো একটা কম্পিউটারে সে নিতে পারে তো এই অ্যাক্সেসটা আসলে কত বড় একটা ভূমিকা রাখার সুযোগ আছে এটাই হচ্ছে আমরা ডেটা টু ব্রিং ট্রান্সপারেন্সি ইন্ডিভিজুয়ালাইজ অপটিমাইজেশন টু From now on, you can access the centrally controlled T-Data system to monitor your production, even on the go. All important quality data and error statistics of the machines connected. তার মানে হচ্ছে আমার সমস্ত মেশিনের কোয়ালিটি ডাটা এমনকি প্রোডাকশন ডাটা তো এই সমস্ত ডাটা হচ্ছে অ্যাপেই পেয়ে যাবে তার মানে যিনি ফ্যাক্টরি ওনার বা হচ্ছে একদম টপ মোস্ট লেভেলের এমপ্লয়ি তাকে কিন্তু হচ্ছে কি বলা যায় মিডিয়াম ম্যানেজার মিডিয়াম লেভেলের যারা ম্যানেজার আছেন বা এমপ্লয়ি আছেন তাদের উপরে আর ভরসা করতে হচ্ছে না বরঞ্চ সে সরাসরি মেশিন থেকেই এই ফুল ডাটাটা কিন্তু হচ্ছে পেয়ে যাচ্ছে এই টি ডাটা সফটওয়্যারের মাধ্যমে তার মানে হচ্ছে এক্ষেত্রে ট্রান্সপারেন্সি বজায় থাকলো এখানে কোনো ধরনের অসৎ হয়ে যাওয়ার বা অসৎ তথ্য দেওয়ার বা মিথ্যা তথ্য দেওয়ার সুযোগ রইল না যেমন তুমি এখানে খেয়াল করে দেখো
এখানে দেওয়া আছে কার্ডস 1 থেকে 4 এফিশিয়েন্সি, তার মানে 1 নম্বর কার্ড থেকে 4 নম্বর কার্ডের এফিশিয়েন্সি কিরকম এটার গ্রাফ, 1 নম্বর কার্ড থেকে 4 নম্বর কার্ডের সিভির চার্ট কিরকম সেটার একটা গ্রাফ পাওয়া গেল। ঠিক আছে, স্পেকট্রোগ্রাম, এটা নিয়ে মনে হয় স্পেকট্রোগ্রাম টার্মটা তোমাদের জানা নাই, যাই হোক, তো সেটারও একটা গ্রাফ পাওয়া গেল। তো তার মানে এই ডাটাগুলির জন্য হচ্ছে সরাসরি মেশিন থেকে পাওয়া যাচ্ছে আলাদা করে, যে ফ্যাক্টরির বাইরে তাকে কিন্তু অন্য কারো দ্বারস্থ হতে হচ্ছে না, অর্থাৎ তথ্যের স্বচ্ছতাটা বজায় থাকবে। Are saved and can be viewed on your internet capable PC, smartphone or tablet. The intuitive এবং আরেকটা দেখালো যে হচ্ছে এখানে মান্থ ওয়াইজ এমনকি ইয়ার ওয়াইজ ডেটা জমা থাকবে, সুতরাং কে যে কেউ চাইলে তার পিছনের ডাটার সাথে নতুন ডাটা মিলাতে পারবে বা পিছনের ডাটা সে চেক করতে পারবে। আরেকটা হচ্ছে ইন্ডিভিজুয়ালাইজেশন। ইন্ডিভিজুয়ালাইজেশন হচ্ছে এইটা তো এতই বড় একটা ইস্যু যে শুধু যে এখানে দেখাচ্ছে তা কিন্তু না, সে একদম ইন্ডিভিজুয়াল মেশিনের তথ্যও সে জানতে পারে। সুতরাং ধরা যাক কারো ফ্যাক্টরি কার্ডিং সেকশনে 12টা কার্ডিং মেশিন, তো এরকম না যে সে ওভারঅল কার্ডিং মেশিনের গুলির কি চিত্র সেটা জানতে পারলো, বরঞ্চ ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা কার্ডিং মেশিনের কি অবস্থা সেটাও সে জানতে পারে। এই জন্য এই টার্মটা আসছে যে ইন্ডিভিজুয়ালাইজেশন। Intuitive web interface allows easy configuration of the T-Data software. এখানে যেরকম দেখো যে মেশিন আইডি, মেশিন আইডি তাহলে দেখো TD8, TD8 মানে হচ্ছে ড্র ফ্রেম, তাহলে TD8 11, 12, 13, 14, তার মানে চারটা ড্র ফ্রেমের তথ্য আলাদা আলাদা করে এখানে দেওয়া আছে। ঠিক আছে, প্রত্যেকটার তথ্য দেওয়া আছে এখানে যে অটোমেটিক এই অ্যাক্টিভ আছে কিনা, হ্যাঁ সবগুলো অ্যাক্টিভ আছে, সবগুলা কবে হচ্ছে মডিফাইড হয়েছে এটাও এখানে দেওয়া আছে। সুতরাং প্রত্যেকটা ডাটাই কিন্তু হচ্ছে এখানে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা মেশিনের ডাটাই কিন্তু এখানে পৌঁছে যাচ্ছে। And can be adapted to your requirements. Individual options range from তো এখানে যেমন হচ্ছে এই ভদ্রলোক বের করলেন যে মেশিন টাইপ কার্ডিং মেশিন, ডাটা টাইপ কারেন্ট ভ্যালু, তো বর্তমানে তার হচ্ছে কার্ডিং মেশিনগুলোর কি অবস্থা। যেমন এখানে দেখো হচ্ছে দেখাচ্ছে যে 1 মিটারের সিভি, সিভি তো তোমরা জানো কোএফিশিয়েন্ট অফ ভেরিয়েশন, তো সিভির ভ্যালু কিরকম যাচ্ছে, কিংবা অন্যান্য কিছু কম্পোনেন্ট, সিলিন্ডারের কি অবস্থা, সিলিন্ডারের প্রোডাকশন কত যাচ্ছে, ক্যালেন্ডার রোলারের কি অবস্থা, ক্যান ফিলিং কতটুকু হচ্ছে, কতটুকু মিটার, মেশিনের ডেলিভারি স্পিড কত, ঠিক আছে, তারপরে বিটার ড্রামের স্পিড কত, এয়ার প্রেশার কত, ডফারের কি অবস্থা আছে, ডফারের প্রোডাকশন কত যাচ্ছে, ড্রাফট কত হচ্ছে মেশিনে, প্রত্যেকটা মেশিন ইন্ডিভিজুয়াল মেশিনের একদম এই হচ্ছে এই জায়গাগুলিতেও এই সফটওয়্যার থেকে অ্যাক্সেস পাওয়া যাবে। Basic settings to highly sophisticated functions. You decide which data is of interest to you and how it is to be displayed as clearly structured graphics. তার মানে ভদ্রলোক হচ্ছে সবগুলা কার্ডিং মেশিনের যে তথ্যগুলো উনি জানতে চাইলেন, ওখানে তো মাত্রই দেখা গেল যে বিশাল বড় একটা লিস্ট ছিল, উনি যেগুলো জানতে চাইলেন, ডেলিভারি স্পিড কত চলছে, এফিশিয়েন্সি কত চলছে, প্রোডাকশন কত কেজি পার আওয়ার, স্লাইভার কাউন্ট কত যাচ্ছে, ঠিক আছে, এবং স্লাইভার গুলির মধ্যে সিভি পার্সেন্টেজের ভেরিয়েশন হচ্ছে কিনা, এই তথ্যগুলি তিনি হচ্ছে একটা ডিসপ্লেতে সবগুলিকে একসাথে পেয়ে যাচ্ছেন। ঠিক আছে, আবার এখানে দেখো সিভিও দেওয়া আছে 2.54 কত পার্সেন্ট সিভি, হ্যাঁ 2.17, ঠিক আছে, তারপর হচ্ছে 2.92, 2.36, এই ধরনের সিভি পার্সেন্টেজ চলে আসছে ইন্ডিভিজুয়াল মেশিনের। To optimize the production process, simply have your relevant data displayed over a specific period. This will allow you to quickly recognize and correct trends in production, malfunctions and faults, optimize machine. So shift wise, day wise, এমনকি week wise, আমার হচ্ছে quality parameter গুলো বা production parameter গুলো check out করে দেখা যাবে. Settings and noticeably reduce downtimes. Thus you have the assurance that each meter of saliva in the can has been checked. By current and has be drawn এমনকি যদি কোনো ধরনের যেমন একটা সিভির হচ্ছে দেয়া আছে, তো দেখা যাচ্ছে যে একটা সিভি বেশ উপরের দিকে, একটা সিভি বেশ নিচের দিকে নেমে আসছে, অর্থাৎ সিভি পার্সেন্টেজের মধ্যে ভ্যারিয়েশন দেখা যাচ্ছে। যেমন কার্ড 1, কার্ড 2, কার্ড 3, আর যেটা একটু এই সবুজটা কেটকেটে সবুজ, এটা হচ্ছে কার্ড 4, তার মানে সমস্যা হচ্ছে সিভির ক্ষেত্রে। About the condition. তার মানে কেউ একজন দূর থেকে দেখে যে ফ্যাক্টরিতেও নাই, সেও হচ্ছে এই অ্যাপের মাধ্যমে দেখে খুব সহজেই বুঝে ফেলতে পারবে যে কোন মেশিনটার মধ্যে সমস্যা। ঠিক আছে, এবং এমন যদি হয় যে ফ্যাক্টরিতে কেউ খেয়াল করছে না, সে জানিয়ে দিতে পারবে। ঠিক আছে, যেমন এখানে দেখে বোঝানো হচ্ছে যে হ্যাঁ সিভি বেড়ে গেল কেন, ওরা বলতেছে যে এই ফ্ল্যাট ওয়্যারের মধ্যে সমস্যা, তো তারা ফ্ল্যাট ওয়্যারটা চেঞ্জ করে দিচ্ছে। এটা একটা উদাহরণ হিসেবে দেখানো।
হয়েছে যে ফ্ল্যাটের যে ওয়্যার ছিল ফ্ল্যাট ওয়্যারটা তারা চেঞ্জ করে দিয়েছে. One glance at the progress of your CV. ঠিক আছে, আবার চেঞ্জ করে values shows when a clothing change. এখন আবার হচ্ছে সব এক লাইনে জুড়ে আসছে. ঠিক আছে, সব এক লাইনে আসছে. তার মানে সিভির হচ্ছে যে উঠানামা ছিল সেই উঠানামাটাও হচ্ছে চলে গেল. অর্থাৎ কেউ চাইলে এত হচ্ছে অ্যাক্সেস নিয়ে সে মনিটরিং করতে পারে. Makes sense. When comparing your machines against each other, possible malfunctions become apparent sooner. A sudden increase in যেমন এখানে হচ্ছে দেখানো হচ্ছে আবার একই রকম চারটা ড্রফ্রেম, তিন নাম্বার ড্রফ্রেমের সিভি পার্সেন্টেজ অনেক বেশি. 4253 48 এটা হচ্ছে 80. ঠিক আছে, তিন নাম্বারের সিভি অনেক বেশি. সিভি ভ্যালু অফ অনলি ওয়ান অফ ইওর, তো তিন নম্বরে যদি সিভি ভ্যালু হয় তখন কি করবে? তখন হচ্ছে অবশ্যই ফ্যাক্টরির যারা মেইনটেনেন্স ডিপার্টমেন্ট তারা তিন নম্বর ড্রফ্রেমটাকে চেক করবে, যেহেতু তিন নম্বর ড্রফ্রেমের সিভি অনেক বেশি আসছে. ড্রফ্রেমস হোয়াইল অল দি আদার্স আর রানিং নরমালি, তো ধরা যাক তারা বলল যে ধরে নিল যে ড্রফ্রেমের রোলারের কারণে ড্রাফটিং রোলারের কারণে সমস্যা, তো ড্রাফটিং রোলার চেঞ্জ ইন্ডিকেটস আ ড্যামেজড টপ রো অফ দিস ড্র. হ্যাঁ, তো এইখানে ওই পিকটা এখন আর নাই, ওই পিকটা এখন আর নাই যে একটা উঁচু পিক ছিল. পিক মানে হচ্ছে চূড়ায় যে এখানে যেখানে একটা পিক ছিল, এই পিকটা মানে হচ্ছে এখানে একটা থিক প্লেস পাওয়া গেছে, সিভি অনেক বেশি, কিন্তু যখন ঠিক করে পাঠিয়ে দিল তখন হচ্ছে আর সিভি পাওয়া যাচ্ছে না, সিভি পার্সেন্টেজ অতটা বেশি আর নাই অফ দিস ড্র. এখানে আর পিকটা আর দেখা যাচ্ছে না, অর্থাৎ ফলস্টার রিডিউস হয়ে গেছে. ফ্রেম রিসিভিং ডাইরেক্ট নোটিফিকেশন ইন কেস অফ, তো মোটামুটি এরকমই. তো আমরা হচ্ছে মোটামুটি এখান থেকে যতটুকু আমাদের জানা হয়ে গেল সেটা হচ্ছে আমরা তিনটা ফিচার নিয়ে কথা বলেছি. একটা হচ্ছে টু টুইন ড্রাইভ, একটা হচ্ছে জাম্বোকেন, আর একটা হচ্ছে আমরা টি ডাটা. এই তিনটা জিনিস নিয়ে আজকে আমরা কথা বললাম. কোনো প্রশ্ন থাকলে করতে পারো. আপনি যে ইনফরমেশন গুলো পড়াচ্ছেন ল্যাবের জন্য সেগুলো আমরা পেজের লিংকে গেলে পাবো স্যার? এগুলো কোথায় পাবে? হ্যাঁ স্যার, কোথায় পাবো স্যার? এই যে স্টুডেন্টস কর্নারে. হ্যাঁ, কোন জায়গায়? স্টুডেন্টস কর্নারে আমি দেখিয়েছিলাম একদিন, তুমি এটা শেয়ার করো নাই. হ্যাঁ, স্টুডেন্টস কর্নারে ল্যাবের জন্য, ল্যাবের জন্য থিওরি জন্য, ল্যাবটা জন্য. হ্যাঁ, ল্যাবে আমরা যে ব্রোশারগুলো দেখছি এটাও এই যে এখানে নাম্বার 7 এ এসে ব্রোশিয়ার্স এন্ড আদার্স. ঠিক আছে, এই যে এখানে ওয়াইএমই টু ব্রোশিয়ার্স, এখানে গেলে তুমি হচ্ছে যে ব্রোশারগুলো আমরা দেখছি ওগুলো দেখবা. আর ভিডিওগুলোও মোটামুটি আমাদের ব্লগ সাইটে দেওয়া আছে. এই টি ডাটার যে ভিডিও, এই ভিডিওটা অবশ্য আপলোড করা হয় নাই এখনো, এটা হয় নাই. বাকি হচ্ছে মোটামুটি ভিডিও গুলো সব আপলোড করা আছে, এখান থেকে দেখে নিতে পারো. থ্যাংক ইউ স্যার. আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে? প্রশ্ন না থাকলে তাহলে আমরা হচ্ছে লিভ করব আর কি. ওকে স্যার, ঠিক আছে, লিভ করছি তাহলে আমরা. আল্লাহ তাআলা যেন সুস্থ রাখে. আসসালামু আলাইকুম. ওয়া আলাইকুম আসসালাম স্যার. দোয়া করবেন স্যার. আসসালামু আলাইকুম. অবশ্যই.